শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম সাজেদ রহমান, আমার পিতার নাম সোহরাবউদ্দিন, মায়ের নাম খায়রুন্নেসা। আমার গ্রামের বাড়ি শার্শা উপজেলার শালকুনা গ্রামে, আমাদের গ্রামটা একদম সীমান্তবর্তী। এই যশোর স্বাধীনতা যুদ্ধের 9 মাসই আমাদের গ্রাম ছিল মুক্ত অঞ্চল। বঙ্গবন্ধু কারাগারে যাওয়ার আগেও যশোরে আসছেন, আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলছেন। তখন তো বৃহত্তর যশোর জেলা, পাশাপাশি বিমানবন্দরের সুযোগ থাকাতে বঙ্গবন্ধু খুলনা বা আশেপাশের কোনো জেলায় যখন আসতেন উনি বিমানে আসতেন এবং যশোর হয়ে যেতেন। ফলে যশোরের নেতাদের সাথে বঙ্গবন্ধুর একটা ভালো সম্পর্ক ছিল। আমরা শুনেছি যে 1969 সালের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানেও আমাদের যশোরের যারা আওয়ামী লীগ নেতা ছিলেন, যেমন আমাদের এখানে ছিলেন অ্যাডভোকেট মশরুর রহমান, উনি স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, তারপর রওশন আলী, তবিউর রহমান সর্দার সহ ওই সময়কার আওয়ামী লীগ নেতারা অনেক ভূমিকা পালন করছেন। স্বাধীনতা যুদ্ধের সময় যশোর বাংলাদেশের অন্যান্য শহরের মতন আমাদের যশোর শহরও উত্তাল ছিল। মার্চ মাসে যশোরে প্রতিদিনই মিছিল, মিটিং, আন্দোলন সংগ্রাম করছে। মহিলারাও এই আন্দোলনে সে সময় অংশগ্রহণ করছে। 3 মার্চ ব্যাপক আন্দোলন হয়। সেই আন্দোলনে পাকিস্তান সেনাবাহিনী গুলি চালায়। সেই গুলিতে এখানে এক নিঃসন্তান দম্পতি চারুবালা কর, উনি নিহত হন। তার লাশ হাসপাতালে নিয়ে আসে, পুলিশ তার লাশ দিবে না, কিন্তু সেই সময় আওয়ামী লীগ নেতারা হাসপাতালে মিছিল নিয়ে চলে আসে। তারপরে পুলিশ তার লাশ দিতে বাধ্য হয়। সেই লাশ নিয়ে তারা শহরে মিছিল করে, টাউন হল ময়দান নিয়ে যায়, ঈদগাহ ময়দানে নিয়ে যায়। এখান থেকে তারপরে তার লাশ নিয়ে যায় নীলগঞ্জ শ্মশানে দাহ করার জন্যে। 7ই মার্চের বঙ্গবন্ধু ভাষণের পরেই মূলত দৃশ্যপট খুব দ্রুত বদলাতে থাকে। এরপর থেকে মোটামুটি মার্চ মাসের প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে। সবচেয়ে বড় ঘটনা ঘটছে যে 4 এপ্রিল, সেদিন সেনানিবাস থেকে সেনারা এসে শহরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এবং প্রায় আমরা ধারণা করি 200 মানুষ ওই দিন মারা গেছেন। এর ভিতরে কয়েকটা ঘটনা খুব বড় ঘটনা ছিল। একটা ছিল যশোরে রেল স্টেশন, যে মাদ্রাসা বলি আমরা, সেই মাদ্রাসায় গণহত্যা চালায়। সেখানে সেখানকার যে হুজুর তাকে সহ 16 জন সম্ভবত তারা হত্যা করে। ওই দিনই তারা হত্যাযজ্ঞ চালায় এখানকার একটা হসপিটাল, যেটা না হচ্ছে ফাতিমা হসপিটাল। এই ফাতিমা হসপিটালের ফাদার ছিলেন, নামটা আমি ঠিক এই মুহূর্তে স্মরণে আনতে পারছি না,
ওই ফাদার সে সময় তো মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে আমরা বলবো, তা সেই সময় যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যে সমস্ত মানুষ আহত হচ্ছিলেন, আমাদের সদর হাসপাতালে অনেকে আসতে তখন ভয় পেতেন, কারণ এখানে সেনাবাহিনী ছিল, পুলিশের লোক ছিল, পাকিস্তানের মদতপুষ্ট লোক ছিল, সে কারণে তারা গোপনে ফাতিমা হসপিটালে ভর্তি হতেন এবং সেখানে চিকিৎসা দিতেন। সে কারণেই মূলত সেখানে পাক আর্মি যেয়ে 7 জনকে হত্যা করে। এছাড়া আমাদের যশোর শহরের ষষ্ঠীতলা পাড়া, সেখানেও ওই 4 এপ্রিল একই পরিবারের 4 জন সহ প্রায় 10-12 জনকে তারা হত্যা করে। ওই দিনই হত্যা হয় যশোরের একজন বুদ্ধিজীবী, যিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের তৎকালীন অধ্যক্ষ ছিলেন সুলতান আহমেদ, তাকেও হত্যা করা হয়। এইভাবে ওই হত্যাকাণ্ডের পরেই মূলত আমাদের এখানকার মুক্তিযোদ্ধারা, আগেই ভারতে গিয়েছিলেন, ওই ঘটনার পরেই মুক্তিযোদ্ধারা তখন ভারতমুখী হয় এবং ভারতের দিকে যেতে শুরু করে। পাকিস্তান সেনারা জিগরগাছা সহ সীমান্ত এলাকায়, যেখানে যোগাযোগ ব্যবস্থা একটু ভালো সে পর্যন্ত তারা টেলিযোগাযোগ ব্যবস্থা নিয়ে তারা অবস্থান নেয়। মুক্তিযোদ্ধারা বিভিন্ন রাস্তা, তাদের যেহেতু চেনা ছিল বেশি, তারা ভারতের বয়রা বনগা সহ আশেপাশে অবস্থান নেয়। যশোর থেকে 27 মার্চের পরেই চলে যান তৎকালীন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোশাররফ হোসেন। উনি যে বনগাতে কংগ্রেস এক নেতার বাড়িতে ওঠেন এবং তিনি তার একটা রুম ছেড়ে দেন, তখন বাংলাদেশের অনেক মানুষই, বিশেষ করে যশোর অঞ্চলের মানুষ বনগাতে যে সেখানে আশ্রয় নিতেন, তাদেরকে বিভিন্ন কাজে লাগানো এবং এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মোটামুটি শরণার্থী শিবির ভারতের আশেপাশে আমাদের সীমান্ত এলাকায় যে সমস্ত স্কুল কলেজ ছিল, আড়ত ছিল, যে যেখানে মানুষ থাকা যায় সেই সমস্ত জায়গায় মানুষ ভরে যায়। তারপরে তারা ওখানে আস্তে আস্তে ট্রেনিং নেওয়া শুরু করে। ইতিমধ্যে বিভিন্ন এলাকা, জুন মাস পর্যন্ত বলবো, পাকিস্তান সেনারা যেহেতু যশোর ক্যান্টনমেন্ট ছিল, বিমানবন্দর ছিল, তারা যুদ্ধ শুরুর আগেই যশোরে অনেক সৈন্য সমাবেশ করে এবং এখান থেকেই মূলত পাকিস্তানি সেনাবাহিনী আশপাশের জেলাগুলোতে তারা অপারেশন শুরু করে এবং তারা বিভৎসভাবে হত্যাকাণ্ড চালায় রাজাকারদের সহযোগিতায়। মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিয়ে জুলাই মাসের শেষের দিক থেকে বা মাঝামাঝি দিক থেকে ভারত থেকে ফেরা শুরু করে। তখন থেকে মূলত এই পাকিস্তান বাহিনী প্রতিরোধের মুখে পড়ে বিভিন্ন এলাকায়, এবং সে বছর বৃষ্টি হয়েছিল বেশি, কাঁচা রাস্তা ছিল, সেনাবাহিনীর মুখ করার জায়গা কমে গেছিল। সে কারণে আমরা দেখছি যে যশোরের জিগরগাছা এবং চৌগাছা এলাকায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর সাথে আমাদের মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে অধিকাংশ জায়গায় আমরা দেখছি যে আমাদের মুক্তিযোদ্ধারা জয় হয়েছে, কারণ মুক্তিযোদ্ধারা আগে থেকেই তারা প্ল্যান করে যেতেন, যে আজ তারা আগেই খবর পেতেন যে আজ পাকিস্তানি সেনারা অমুক গ্রামে যাবে বা অমুক জায়গায় যাচ্ছে, তার আগেই সেখানে মুক্তিযোদ্ধারা পৌঁছে যেতেন গ্রামের মেঠোপথ, কাদাপথ, ধান ক্ষেতের ভিতর দিয়ে, যেহেতু ওই এলাকা তাদের সব চেনা ছিল। কিন্তু আমরা দেখছি যে পাকিস্তান সেনাবাহিনী বেশ কয়েকটি জায়গায় গণহত্যা চালিয়েছে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়। যেমন স্বাধীনতা যুদ্ধের সময় আমার যশোর শহরের বকচর এলাকায় একের দিনে প্রায় 32 জন মানুষকে তারা হত্যা করে, এর ভিতরে একজন শিশু আছে, এবং এই 32 জনের ভিতরেই সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাদেরকে বাড়ির থেকে ধরে এনে সেখানে একটা কালীতলা ছিল, ইদারা ছিল, হত্যা করে তাদের ইদারার ভিতরে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে নামগুলো সংগ্রহ করে সেখানে একটা স্মৃতিস্তম্ভ গড়ে উঠেছে। যশোরে অনেকগুলো গণহত্যা হয়েছে, সবগুলো এখনও সংরক্ষণ করা হয়নি, কিছু প্রশাসন থেকে সংরক্ষণ করা হয়েছে, কিছু মুক্তিযোদ্ধা সংসদ থেকে সংরক্ষণ করা হয়েছে, কিছু বদ্ধভূমি স্থানীয় মুক্তিযোদ্ধারা সংরক্ষণ করেছেন। আমি মনে করি যেগুলো সংরক্ষণ করা উচিত, বিশেষ করে চৌগাছা এলাকায় অনেকগুলো গণকবর রয়েছে, সেই গণকবরগুলো এখনও অরক্ষিত রয়েছে। চৌগাছা ডাক বাংলো, যেখানে পাকিস্তান আর্মির ঘাঁটি ছিল, যে সমস্ত মানুষ ভারতে যাওয়ার জন্য চৌগাছার উপর দিয়ে যেত ভারতে, তাদেরকে ধরে ওখানে কপোতাক্ষ নদের পাশে যে ডাক বাংলো সেখানে তাদের হত্যা করে ফেলা হয়েছে। কিন্তু সেখানে কোনো কিছু এখনও স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়নি বা জায়গাটাও নির্ধারণ করা হয়নি। মনিরামপুরের রাজগঞ্জ বাজারে ঝাপা বাউড়ের ওখানে একটা গণকবর আছে। আমরা এই গত এপ্রিল মাসে ফার্স্ট উইকে সেখানে মাটি খনন করছিল শ্রমিকরা, সেখানে আমরা দেখছি যে অনেকগুলো মাথার খুলি উঠছে, হাড়গুলো উঠছে এই বছরের এপ্রিলে। কিন্তু সেগুলো ওখানকার মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলছি, তারাও বলছে যে আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি
যে এই গণকবরগুলো সংরক্ষণ করা হোক, এখানে গণকবর আছে। মনিরামপুরের মুক্তিযোদ্ধারা বলছেন যে তারা ইতিমধ্যে 17 জনের নাম পেয়েছেন যাদেরকে রাজগঞ্জ ঝাপা বাউড়ের পাশে হত্যা করে ফেলে রাখা হয়েছিল। তো এরকমের বেশ কিছু এখনও অরক্ষিত গণকবর রয়েছে যেগুলো সংরক্ষণ করা উচিত। চৌগাছা সীমান্তে যেহেতু অনেক যুদ্ধ হয়েছে, সেখানে আমরা দেখছি যে কিছু গণকবর সংরক্ষিত আছে, কিছু গণকবর এমন হয়েছে যে হত্যার পর তার সহকর্মীরা তাকে সেখানেই মাটি চাপা দিয়ে চলে গেছেন। তাদের পরিস্থিতি ছিল এরকমই, ফলে সেই কবরগুলো নির্ধারণ করা হয়েছে যে এই জায়গায় কবর আছে, কিন্তু সেটা সেইভাবে বাধাই করা হয়নি, বা তারা সেই লোকটার নাম কী, তার বাড়ি কোথায়, সে কীভাবে যুদ্ধে শহীদ হয়েছে, সেগুলো কিন্তু সংরক্ষণ করা হয়নি। আমরা মনে করি যেগুলো সংরক্ষণ করা উচিত। আমাদের যেটা মনে হয়েছে যে নতুন প্রজন্ম তারা মুক্তিযুদ্ধের গল্প শুনতে আগ্রহী। যেমন চৌগাছার যুদ্ধটা অনেক বড় যুদ্ধ হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর সাথে যুদ্ধ হতে হতে যখন গুলি ফুরিয়ে গেছে, আমরা শুনেছি যে সেখানে হাতাহাতি যুদ্ধ হয়েছে, এবং এটা বিভিন্ন জায়গার যে সেনাবাহিনীর প্রশিক্ষণ বা যুদ্ধক্ষেত্রে এগুলো নাকি বড়ানো হয় যে এইভাবে এখানে যুদ্ধ হয়েছে, যে গুলি ফুরাই গেছে তারা হাতাহাতি যুদ্ধ করছে, এরকম একটা বড় ঘটনা। সেই জায়গাটা যদিও সংরক্ষণ করা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর লোকেরা আসছিলেন, আমাদের সাবেক সেনাবাহিনীর প্রধানরাও চৌগাছার সেই যুদ্ধক্ষেত্রটা দেখে গেছেন, সেখানে কিছু কাজ হয়েছে। এছাড়া আরেকটা বিষয় যে চৌগাছায় যে যুদ্ধটা হয়েছিল নভেম্বর মাসের 21 এবং 22 তারিখ, সেই যুদ্ধটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এরকম যে যশোর সেনানিবাসের পাকিস্তানি কর্মকর্তারা ধারণা করতেন ভারতীয় সেনারা হয়তো ঢুকতে পারে বাংলাদেশে, এবং সেটা ঢুকলে তারা ভালো পথ অর্থাৎ যশোর বেনাপোল সড়ক ধরেই তারা ঢুকবে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী ঢুকছে চৌগাছার কপোতাক্ষ নদ, ভারতের অংশ বয়রা হয়ে তারা কাবিলপুর গ্রাম হয়ে গরিবপুর হয়ে সিংহজুলি পৌঁছায়। ওখানে মূলত এই দুই পক্ষে যুদ্ধ হয়, এবং যখন যশোর মুক্ত হয় 6 ডিসেম্বর যখন ভারতীয় মিত্রবাহিনী আমাদের যশোর শহরে প্রবেশের আগে, যশোর শহরের পশ্চিম পাশে ক্যান্টনমেন্ট এবং বিমানবন্দর, সেই ক্যান্টনমেন্ট এবং বিমানবন্দরে যখন তারা আস্তে আস্তে আসে, তখন তারা কোনো প্রতিরোধই পায়নি। তারা ষোলোয়া বাজার থেকে, যশোর চৌগাছা সড়কের ষোলোয়া একটা বাজার যেটা যশোর এবং চৌগাছার মাঝামাঝি, সেই বাজার পর্যন্ত তারা আসছে, একটু দাঁড়াচ্ছে, আবার 2 কিলোমিটার ভিতরের দিকে আসছে, আবার দাঁড়াচ্ছে। তারা হয়তো মনে করছে যে তারা প্রতিরোধ সামনে পাবে, কিন্তু তারা কোনো প্রতিরোধ পায়নি। যখন তারা চোরমনকাটি পার হয়ে যখন ক্যান্টনমেন্টে প্রবেশের আগেই আসছে, তখন দেখছে যে জয় বাংলা ছোলগান, তখন তারা মানে একটা বিস্ময় প্রকাশ করেছে, কী ব্যাপারই এখন জয় বাংলা ছোলগান, আমরা তো একেবারে ক্যান্টনমেন্টের কাছে চলে আসছি। তখন তাদের সাথে কথা বলছে, তারা বলছে না পাকিস্তান সেনারা ক্যান্টনমেন্ট ছেড়ে পালিয়ে গেছে এবং পালিয়ে যাচ্ছে। তখন তারা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে যে ঢোকার পরে তারা দেখে যে তারা যে যুদ্ধ পরিকল্পনা করছিল, যে ব্ল্যাক বোর্ড এবং বোর্ডে যুদ্ধ পরিকল্পনা সব ম্যাপে আঁকানো ছিল, সেগুলো তারা চলে যাওয়ার সময় বোর্ড থেকে তুলতে পারেনি। তাদের যে রান্নাঘর, সে রান্নাঘরে দেখে যে ভাত উনুনে দেওয়া রয়েছে, টেবিলে খাবার রয়েছে, তারা খাবারও সময় পায়নি। এইভাবে মোটামুটি যশোর থেকে চলে যায়। যশোরে ঘাতক এবং দালাল রাজাকার, তাদের যে কমিটি গঠন করা হয়েছিল, একটা গঠন করা হয়েছিল জেলা কমিটি, জেলা কমিটি ছাড়াও শহর কমিটি করা হয়েছিল। আমাদের জানেন যশোর উপশহর এলাকায় একটা বসতি স্থাপন করেছিল পাকিস্তান সরকার, সেই বসতি এলাকায় 90 ভাগই ছিলেন বিহারি, এবং এরা মূলত সব রাজাকারের খাতায়, আলবদরের খাতায় নাম লিখেছিল, এবং তারা অসংখ্য মানুষকে সে সময় হত্যা করছে। তা আমরা দেখছি যে স্বাধীনতা যুদ্ধের পর 1971 সালের ডিসেম্বর মাস থেকে 72 সালের মার্চ মাস পর্যন্ত যশোরে প্রায় 300 মতন হবে রাজাকার এবং দালাল যারা গ্রেপ্তার হয়েছিল। এরা পরবর্তীতে 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তারপরে তারা ছাড়া পেয়ে গেল, তার আগেও কিছু ছাড়া পেয়ে গেছে, এবং এখন অনেক রাজাকার এবং দালাল রাজনৈতিকভাবেও বলবো যে তারা পুনর্বাসিত, অনেকে আওয়ামী লীগের ভিতরে আছে, 90 ভাগ বিএনপি জামাতের সাথে তারা আছে, এবং তারা অনেক ক্ষেত্রে অনেক প্রভাবশালী। আর যে সমস্ত বিহারি যারা আমাদের এলাকায় ছিল, অবাঙালি যারা, তারা কিছু আছে, আর অধিকাংশ তারা পাকিস্তানেই ফিরে গেছে যখন এলাকা থেকে।
আমি মনে করি যে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধ নিয়ে জানতে চাই, দেশের মুক্তিযুদ্ধ যেমন তারা জানতে চায়, তারা স্থানীয় অর্থাৎ যে এলাকায় সে বসবাস করছে সে এলাকার মুক্তিযোদ্ধাদের গল্প, মুক্তিযুদ্ধের গল্প, বধ্যভূমির গল্প সব কিছু জানতে চায়। তা এটা আমাদের তুলে ধরা উচিত এবং সরকারেরও এই ব্যাপারে এগিয়ে আসা উচিত। যেখানে যে বধ্যভূমি আছে সেই বধ্যভূমিগুলো সংরক্ষণ করা, সেই বধ্যভূমিতে যারা আমাদের স্বাধীনতার সূর্য সন্তান শুয়ে আছেন তাদের সংক্ষিপ্ত ইতিহাস দেওয়া এবং যে যুদ্ধে সে শহীদ হয়েছে সেই যুদ্ধের বর্ণনাটাও দেয়া, তাহলে হবে কি যে বর্তমান প্রজন্ম যারা আসছে বা ভবিষ্যৎ যে প্রজন্ম তারা তাদের দ্বারা দেশপ্রেমে আরও উদ্বুদ্ধ হবে। আমি দৈনিক জনকণ্ঠে 20 বছর ধরে কাজ করছি। এই জনকণ্ঠের 20 বছর ধরে কাজ করতে যেয়ে যশোরের 8টা উপজেলার অসংখ্য বধ্যভূমিতে আমি গেছি এবং মুক্তিযোদ্ধা পরিবারগুলোর সাথে কথা বলেছি, মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছি যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন, পরিবারগুলোর সাথে কথা বলেছি। অনেক বধ্যভূমি যেগুলো সংরক্ষণ করা ছিল না বা যেগুলো হারিয়ে যাচ্ছিল সেগুলো আমাদের লেখালেখির কারণে সরকারের দৃষ্টিগোচর হয়েছে এবং সরকার সেখানে এগিয়ে আসছে। যেমন একটা কথা বলি যে চৌগাছার একটা বধ্যভূমি বর্ণি একদম সীমান্ত এলাকায়, সেখানে 6 জন মানুষকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আমাদের লেখালেখির কারণে সরকারের জেলা পরিষদ সেখানে একটা স্মৃতিস্তম্ভ করছে এবং খুবই সুন্দর, বাইরের অনেক মানুষ সেখানে আসে যে 6 জনকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, তাদের নাম পরিচয় ওখানে লেখা আছে। পাশাপাশি যশোর সদরের মালঞ্চির পাশে একটা গ্রাম আছে, সেখানে স্বাধীনতা যুদ্ধের সময় জুন মাসে পাকিস্তান সেনাবাহিনী এসে ওই গ্রামের এক গৃহবধূকে ধর্ষণ করে, গ্রামবাসী একজোট হয়ে পিটিয়ে সেই সেনাবাহিনীর সদস্যকে হত্যা করে। এই সেনাবাহিনীর সদস্য হত্যা করার পর তারপর দিন ওই গ্রামে পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ চালায় এবং একসাথে 23 জনকে হত্যা করে। তা সেই গণকবরটা একেবারে অরক্ষিত ছিল আমাদের লেখালেখির কারণে, এবং আমরা প্রতি বছরই লিখতাম লেখালেখির কারণে সেখানে স্থানীয় মানুষ ছোট্ট একটা স্মৃতিস্তম্ভ তৈরি করেছিল। পরবর্তীতে এটা সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এগিয়ে আসছে। আমি যতটুকু জানি গত 3-4 মাস আগে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং সেখানকার মানুষদের বলেছিলেন যে আপনারা যদি সামান্য কয়েক শতক জমি দেন তাহলে আমরা সেখানে একটা তাদের বধ্যভূমিটা সংরক্ষণ করার ব্যবস্থা করব। আমি গতকাল জমির মালিকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে হ্যাঁ আমরা ওখানে জমি দিতে সম্মত হয়েছি, আমাদের লিখে দিতে হবে, আমরা এই মাসেই অর্থাৎ এই যে অক্টোবর মাস এই অক্টোবর মাসেই তারা সরকারের কাছে জমিটা লিখে দেবে। তা আমরা এইভাবে মানে আমরা হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে যে কোনো বিষয়ে যে কোনো সময় আমরা সাহায্য করতে প্রস্তুত। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।